Hey guys, first of all, Eid Mubarak. আজকে বেরোছি ঈদের দিন। আসলে সকাল থেকে নামাজ কালাম পড়ার পরে তখন অনেক টায়ার্ড হয়ে পড়ছিলাম, যে কারণে আমি বের হতে পারিনি। তো এখন হচ্ছে প্রায় 3:30 বাজে, অর্থাৎ 4:00 বাজতে গেছে। তো এখন আমার একটা ছোটো ভাই আসতেছে, ও হচ্ছে এসএন শপ নেল, ও একজন ব্লগার, আমার একটা ছোটো ভাই। তো ডিসক্রিপশন বক্সে আমি ওর লিঙ্কটাও দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। ওর চ্যানেলের ভিডিওগুলো অনেক ভালোই ভিডিও করে। তো আসলে আজকে কিন্তু অনেক কড়াকড়ি চলতেছে রাস্তাঘাটে, কেউ হেলমেট ছাড়া যদি বের হয় তাদেরকে সার্জেন্টরা তাদের জরিমানা করতেছে। তো আনফর্চুনেটলি আমার মাথায় হেলমেটটা ছিল না, মাস্ক ছিল ঠিকই, বাট হেলমেটটা ছিল না, যে কারণে আমাকে দাঁড়িয়ে বলেছেন যে হেলমেটটা মাথায় দেন। আমি হেলমেটটা মাথায় দিয়েছি, তারপরে আমাকে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, বাইকটা এখানে রেডি আছে, আর ট্রাফিক আসলে আমি এখনই এখান থেকে বেরিয়ে পড়বো। ওর জন্যে ট্রাফিক করতেছি আর কি, ও আসলে বেরিয়ে পড়বো। আর দেখা যাক আজকে উপলক্ষে জাস্ট একটু মজা করবো আর কি, টুকটাক। আসলে কোয়ারেন্টাইনে তো সেই পরিমাণ মজা হবে না, তার মধ্যে থেকে যতটুকু পারি চেষ্টা করি আপনাদেরকে মজা দেওয়ার জন্য। তো যাই বন্ধুরা, আর দেরি করছি না, ও আসতেছে, ততক্ষণের জন্য সঙ্গেই থাকুন আমার। তো গাইস, ইতিমধ্যে আপনাদের বলছিলাম যে আমার ছোট ভাইটা আসবে, তো এই তো চলে আসছে। হ্যালো গাইস, আমি এসএন শপ নীল, আমি হচ্ছে ভাইয়ার অনেক বড় ফ্যান, বলতে গেলে যে ভাইয়ার ব্লগ ব্লগ দেখি খুব ভালো লাগে। ভাইয়ার সাথে কোলাব করতেছি, এটা অনেক ভালো আর অনেক মানে কি বলবো, একটা আলাদাই একটা ফিলিং ভাইয়ার সাথে কোলাব করতেছি। তো আর আমার চ্যানেলটা দেখে এসো তোমরা সবাই, আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, দেখে নিও, প্লিজ দেখে নিও, থ্যাংক ইউ। সো গাইস, এই মুহূর্তে আমরা এসেছি হচ্ছে 7 নম্বর ঘাট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা বিষয় না বলে পারছি না বন্ধুরা, সেটা হচ্ছে আমার ডান সাইডে একটু দেখেন অনেক মানুষ। সো এখানে আসলে কেউ বলতে পারবে না যে আমরা এই মুহূর্তে কোয়ারেন্টাইনে আসি, লকডাউনে আসি। আর বাম সাইডেও দেখেন অনেক মানুষ আছে। তো আসলে আমরা আপনারা হয়তো এটা প্রশ্ন করতে পারেন যে তাহলে আপনারা বাইরে কেন, তো কোশ্চেনটা অ্যান্সারটা আমি এখনই দিয়ে দিচ্ছি গাইজ, এটা আমাদের কাজ। তো যেহেতু আমরা ইউটিউবার, সো আমাদের কাজ হচ্ছে ভিডিও শ্যুট করা। তো আমরা টপিক তৈরি করার চেষ্টা করি। সো এটা যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে তো উই আর সরি ফর দ্যাট, ওকে। তো যাই হোক, আমরা এখন 7 নম্বর ঘাটে এসেছিলাম আপনাদের এই পরিস্থিতি দেখানোর জন্য। আর আজকে ওয়েদারটা কিন্তু জোস, ওয়েদারটা অনেক জোস, আর আকাশে অনেক মেঘ। প্লাস হচ্ছে গত রাতে মনে হয় একটু বৃষ্টি হয়েছিল, যেটা আমি খেয়াল করছি, বাট আজকে কোনো বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর। তো যাক বন্ধুরা, এখন আমরা এখান থেকে রওনা হবো। আমার ক্যামেরার পেছনে আছে আমার ওই ভাইটা। হ্যালো গাইস, গাইস আরেকটা কথা, এখানে কেউ মাস্ক পরেনি, এটা খুবই ব্যাড, কেউই মাস্ক পরেনি এখানে, কেউ মাস্ক পরেনি, কেউ মাস্ক পরেনি। দেখেন আমি ফলো করেছি অনেকদের, অনেককেই ফলো করেছি, কেউ মাস্ক পরেনি। বাট আমি ইতিমধ্যে আপনাদের যেটা বলছিলাম যে আমি কিন্তু মাস্ক পরছিলাম, তারপরে কিন্তু আমাকে সার্জেন্টরা দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে আমাকে হেলমেটটা পরিয়েছে জোরপূর্বক, যে মাস্ক পরছেন তো কি আছে, তাও হেলমেট পরা লাগবে। তো সেই জন্য হেলমেটটা পরে আসছি, আপনারা কিন্তু ইতিমধ্যে আমার ব্লগে স্টার্টিংয়ে আপনারা দেখতে পেয়েছেন। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন এখান থেকে রওনা হচ্ছি, এবং দেখা যাক আমাদের এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আপনাদের সাথে কথা বলছি।
গাইজ, আমরা অলরেডি ব্রিজের কাছাকাছি চলে এসেছি। তো এই হচ্ছে সেই আমাদের বড় উগান্ডা। তো এখন দেখা যাক এখানে উগান্ডাবাসী কতজনকে পাওয়া যায়। বড় উগান্ডায় অনেক লোক, অনেক সিরিয়াসলি দেখেন আপনারা, এটা লকডাউন হইতে পারে, লকডাউন হতে পারে না। এটা আমার পেছনে মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন কিনা, লাল নীল রঙিন অনেক কাপড়ে উঠতেছে আর কি ব্রিজের উপর। আর এটা এটা আমাদের দেশের জন্য হাস্যকর, আচ্ছা ঠিক আছে। ও মিয়ারা তোমরা কই যাও, দেখা হয়ে গেল আরো তিনটা ছোটদের সাথে। তো এই হচ্ছে নাম বলো, রহমান দুর্জয়, আরবিন শুভ, আরবি খালিদ, আরবি খালিদ। তো আসলে আমরা উগান্ডাবাসী খুঁজতে আসছিলাম, তার মধ্যে তিনজনেই আরো আছে, ঠিক আছে। উগান্ডাবাসী খুঁজতে খুঁজতে আমার উগান্ডাবাসী তিনটা ভাই পাইছি, ঠিক আছে। তো এখন আমরা উগান্ডার এখন ওই প্রান্তে যাবো, দেখি কত কত মানুষ এখানে আছে। আমরা উগান্ডাবাসী হলে উগান্ডার প্রেসিডেন্ট, যাই হোক সামনে দুইটা বাইক আছে, তারাও পড়তেছে না, খুবই খারাপ অবস্থা। আপনারা দেখতে পারেন আমরা ক্যামেরাটা আমরা বজ্র ছেলে। I ain't the first with the curse, with the thirst that I wanna be better, not worse. Man, it hurts, I'm on this earth with my words, and I put them all together, insert, cause I wanna have worth. Working hella hard till they put me in the dirt. Gonna go far, man, listen to my words. Gonna be a star, man, life's like a blur. When you're working this hard, yeah, you get what you deserve. Yeah, I ain't taking a backseat, I'm passing anybody else who is rapping. I'm nasty, ain't nobody able to catch me. They gasping, they cannot compare, they can't match me. I'm at half speed, I got your girl and she laughing and dancing, hanging on my butt, she asking to crash with me, smash with me. She's savage, she wants cash money, and she knows that I live lavishly. I wanna live, I'm cold inside, give all I have just to feel alive. I fight to live, I fight to strive, one day I'll have what I want. I want the whole world in the palm of my hand, I got a plan, I'm the man, now I'm teaching the game, a veteran better than anybody else who tests me. I'm ready, looking in my hand and it's steady. I'm trending, ascending and blending, lyrical bending. Now I'm spreading and getting my name out now. Yeah, they hearing me laugh, all the crowds repping the sound. I'm hitting the ground running, up and coming, ain't nothing. Yeah, rookie of the year, I'ma keep it 100. Cold-blooded, no budget, from nothing to something. I ain't bluffing, I got a full hand and a full plan. I ain't gonna stop till I'm at the top, man. Every single drop got me feeling আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে কি পরিমানে মানুষ ছিল ব্রিজের উপর। আর এটা যে অ্যাকচুয়ালি লকডাউন, এটা আসলে মানে আমারই মানতে ইচ্ছা করতেছে না যে আসলে এখন লকডাউন চলতেছে। যদি কিনা লকডাউন চলে থাকে তাহলে কি আর এত মানুষের সমাগম থাকতে পারে? এটা তো আসলে আনএক্সপেক্টেড একটা বিষয়। যাই হোক, সার্জেন্ট আমাদেরকে চলে যেতে বলতেছেন, আমাদের চলে যেতে হবে, বাট মনের কথাটা শেয়ার করে যাব। যাই হোক আর তাই হোক, তো আসলে আমরা প্রমাণ করে দিয়েছি যে আমরা আসলে বাংলাদেশের মানুষ, যেখানে উন্নত বিশ্বে মানে এখনো পর্যন্ত লকডাউন তোলেনি, প্লাস সেখানে মানুষরা ঘর থেকে বের হতে এক সেকেন্ডের জন্য সাহস পাচ্ছে না। সেখানে আমাদের বাংলাদেশে
ইতিমধ্যে আপনাদের দেখাতে সক্ষম হয়েছি যে এত পরিমাণ মানুষ ব্রিজে রয়েছে। সো এটা এটা ভাইরাসের আরেকটা মানে চেহারা যেটা দেখলাম আমি। তো এখানে মানুষ ছিল না, এখানে অ্যাকচুয়ালি ভাইরাস ছিল, এটা অনেক বেশি ভাইরাস ছিল এখানে। তো যাই হোক, মনের কথা প্রকাশ করলাম আপনাদের সাথে। তো আজকে অনেক কথা বলেছি আপনাদের সাথে। তো এই আর কি আমাদের টুকটাক ঈদ উপলক্ষে ব্লগ ছিল। অ্যাকচুয়ালি তো ঈদ উপলক্ষে ব্লগের পাশাপাশি ঈদের সময় মানুষজন কী পরিস্থিতিতে আছে, কে কোথায় বের হচ্ছে না না হচ্ছে, এটা নিয়ে জাস্ট আপনাদের সাথে একটা কথোপকথন চলেছে। তো আমি এখন আমার এই ব্লগটি এখনই কমপ্লিট করতে চাচ্ছি এবং সবার কাছে অনুরোধ করেই আমার ব্লগটা আজকে কমপ্লিট করবো। এটা যে প্লিজ কেউ প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, মাস্ক ইউজ করবেন, বাইকার যারা হেলমেট ইউজ করবেন এবং হ্যান্ড গ্লোভস করবেন। বাট আই এম সরি, আমার হাতে নাই। তো যাই হোক, মনটা খুব খারাপ লাগছে ব্রিজ থেকে এই পাশে আসার সময়। এই আসলে মনটা তো সব ভালো ছিল, বাট ব্রিজ সিচুয়েশান থেকে মনটা আমার খারাপ হয়ে গেছে, যে কারণে আমার কথা বলতে মানে অতটা আর হচ্ছে না। যাই হোক, বাই বাই।